আসসালামু আলাইকুম রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি আমি রুকসানা হাসান আজ আমি আপনাদের দেখাবো জামার ফাড়ার মধ্যে কিভাবে পাইপিং বসাতে হয় এই পাইপিংটা বসানোর জন্য আমরা এখানে একটা কাপড় নিয়েছি এই কামিজটা সম্পূর্ণ সাইডে সেলাই করা আছে এখানে যে কামিজটা আছে এটা উল্টা অবস্থায় আছে এবং এখানে যে চকের দাগটা দেওয়া আছে এই দাগ অনুযায়ী আমাদেরকে পাইপিংটা বসাতে হবে এটা হচ্ছে বডির উল্টা পাস আমাদেরকে বডির সোজা পার্টির দিকে আমরা যে পিছনে দাগটা দিয়েছি সেই মাপ অনুযায়ী প্রথমেই বডির সোজা পার্টে এভাবে করে আমরা সেই মাপ অনুযায়ী প্রথমে একটা দাগ দিয়ে নিব আমরা যেভাবে দাগটা দিয়েছি আমরা দুইটা পাশে এভাবে করে দাগ দিয়ে নিব এরপরে আমরা পাইপিংটা কিভাবে লাগাবো এখানে যে কোমরের সেলাইটা করা আছে এই সেলাইয়ের উপরের দিক থেকে সেলাই যা আছে তার থেকে বাড়তি করে রাখতে হবে এই পাইপিংটা এভাবে করে আমরা যে দাগটা দিয়েছি দাগের উপরে এভাবে করে সাইডে এভাবে করে সোজা মতো যেভাবে দাগ আছে এইভাবেই পাইপিংটা থাকবে এরপর সাইডের যে বাড়তি কাপড়টা আছে এভাবে করে ভাজ করে নিয়ে পাইপিংয়ের উপরে রাখবো তারপর সাইডে আমরা এভাবে করে সেলাই করে দেবো প্রতিবারই যখন আমরা সেলাইটা করব। এভাবে করে ভাঁজ করে নিয়ে সাইডে আমরা সেলাইটা করব এভাবে করে ভাঁজ করে প্রতিবারে আমরা সাইডে আমরা সেলাইটা করে নিব এরপর আমরা এটা যদি সোজা করি তাহলে আমাদের এই পাইপিংয়ের অংশটা এইভাবে করে হয়ে থাকবে এবং দেখতে ভালো লাগবে এই পাইপিংটা বন্ধুরা পাইপিংটা কিন্তু শুধু কাপড় দিয়েও তৈরি করা যায় কিন্তু তার চাইতে এই কট সুতা দিয়ে যদি আমরা পাইপিংটা তৈরি করি তাহলে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে আমরা এই পাইপিংটা কিভাবে তৈরি করেছি এর আগে ভিডিও দিয়েছিলাম যদি দেখতে চান আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আশা করছি আপনারা যদি ভিডিওটি দেখেন পাইপিং কিভাবে তৈরি করতে হয় অবশ্যই আপনারা পারবেন তো চলুন বন্ধুরা এটা আমরা কিভাবে সেলাই করব সেটা দেখাই এখানে আমাদের কামিজের ফাড়ার যেখানে সেলাই শেষ হয়েছে সেখান থেকে আমাদের পাইপিংটা লাগাতে হবে খেয়াল রাখবেন এখানে যে কোণার মাথাটা শেষ হয়েছে সেলাইয়ের আমরা যে পাইপিংটা লাগাবো পাইপিংটা আমাদের এই সেলাইয়ের চাইতে একটু বড় রাখতে হবে বাড়তি করে এভাবে করে সাইডে রাখবো উপরের দিকে খেয়াল রাখবেন যেন বাড়তি থাকে এরপর আমরা সাইডে এভাবে করে পাইপিংটা রেখে এখানে যে বাড়তি কাপড়টা রয়েছে এই কাপড়টাকে এভাবে করে ভাজ করে দিয়ে পাইপিংয়ের সাইডে আমরা প্রথমে সেলাই করে নিব বন্ধুরা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই পাইপিং কিভাবে জামার মধ্যে লাগাতে হয় তা শিখতে পারবেন বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন খেয়াল রাখবেন আমরা যে সোজা পার্টির দিকে যেভাবে দাগ দিয়েছিলাম তার উপর পাইপিংটা কিন্তু একেবারে সোজাভাবে থাকবে আর সাইডের কাপড়টা এভাবে করে দুই সুতা ভাঁজ করে দিয়ে পাইপিংয়ের কোনায় এভাবে করে থাকবে এবং এই ভাঁজটার উপরে আমাদেরকে সেলাই করতে হবে আর খেয়াল রাখবেন সেলাইটা কিন্তু পাইপিংয়ের উপর হবে না আমরা যে কাপড়টা ভাঁজ করে দিচ্ছি তার উপর হবে প্রয়োজনে আপনারা আস্তে আস্তে কাজটি করবেন আমরা চাই আপনারা যেন কিছু শিখতে পারেন তার জন্য আমাদের এই ভিডিওগুলো দেয়া বন্ধুরা যারা নতুন সেলাই ও কাটিং শিখছেন তাদেরকে বলবো আমাদের সকল ভিডিওগুলো খুব ভালো করে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো এভাবে করে আমরা পাইপিংটা লাগাবো এবং বাড়তি যে পাইপিংটা বের হয়ে আছে এটাকে আমরা কেটে ফেলব এরপর আমরা যে পাইপিংটা বসিয়েছি এই পাটটাকে এভাবে করে উল্টাবো এবং পাইপিংয়ের মাথাটা যেন বের হয়ে থাকে সেদিকে খেয়াল করবেন এবং এবার বডির যে সাইডে কাপড়টা বের হয়ে আছে আমরা তার সাইডে আমরা একেবারে কোনায় এটা সেলাই করে নিব এখানে কিন্তু পাইপিং এর উপর সেলাইটা হবে না এটা খেয়াল করবেন এভাবে করে কাপড়টাকে রেখে আমরা বডির যে কাপড়টা আছে তার উপরে সেলাই করব একেবারে সাইডে কিন্তু সেলাইটা হবে বন্ধুরা আমাদের এই চ্যানেলে কিভাবে গলার মধ্যে পাইপিং বসাতে হয় হাতার ডিজাইন এবং কিভাবে গলায় সুন্দর ডিজাইন তৈরি করা যায় কিভাবে হাফ প্যান্ট তৈরি করতে হয় এরকম অনেক রকমের ভিডিও আমরা দিয়েছি যদি দেখতে চান তাহলে প্লে গিয়ে দেখে নিতে পারেন আমাদের একটা পাশে পাইপিং লাগানো হয়ে গেছে এবার আমরা এই পার্টির আরেকটা অংশে পাইপিং কিভাবে লাগাবো সেটা দেখাচ্ছি বন্ধুরা এ পাশে আমরা যখন পাইপিং লাগাবো তখন আমরা এই নিচের অংশ থেকে আরম্ভ করব। এটা আমার সুবিধার মতো সবসময় খেয়াল রাখবেন মেশিনের বা পাশে যেন জামার বড় অংশটা থাকে তাহলে সেলাই করতে সুবিধা হয় এখন এখানে যে সোজা পাটের দিকে দাগ দিয়েছিলাম সেখানে আমরা পাইপিংটাকে এভাবে রেখে সাইডের কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে দিয়ে আমরা একেবারে সাইডে সেলাইটা করব আর আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু যদি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা উত্তর দিব আবার দেখাচ্ছি এ দাগ বরাবর এইভাবে পাইপিংটাকে রেখে সাইডের কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে দিয়ে একেবারে কর্নারে খেয়াল রাখবেন পাইপিংয়ের উপর যেন সেলাইটা না পরে যখনই আপনারা সেলাইটা করবেন এটা অবশ্যই মনে রাখবেন পাইপিংয়ের উপর সেলাই করা যাবে না বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব খেয়াল রাখবেন যখন এই কর্নার মানে কোমরের এই বরাবর সেলাই শেষ হয়ে আসবে তখন কিন্তু ওই যে আমরা যে প্রথম পাইপিংটা বসিয়েছিলাম ঠিক একেবারে সাইডে এই পাইপিংটাও আমাদের বাড়তি অবস্থায় থাকবে এভাবে বাড়তিভাবে রেখে আমরা সাইডে কাপড়টা এভাবে ভাজ করে দিয়ে ভিতরের দিকে ঠিক একই রকমভাবে আমরা সেলাইটা করে নিব আপনারা সবসময় খেয়াল করবেন পাইপিং যখন লাগাবেন এই কোমরের দিকে যেন পাইপিংটা একটু বেশি বড় থাকে এবার আমরা পাইপিংটা যে বসালাম এবার আমরা পাইপিং এর এই কাপড়টাকে এভাবে উল্টাবো এবং সাইডে আমরা সেলাইটা করব খেয়াল রাখবেন এই সেলাইটা কিন্তু বডির যে কাপড়টা আছে তার উপর পরবে কাপড়টার ফিনিশিং যেন ভালো হয় তার জন্য আপনারা আস্তে আস্তে করতে পারেন তাতে কাপড়টা পাইপিং বসানো অনেক সুন্দর হবে আমাদের এইখানের সেলাইটা করা হয়ে গেছে এবার আমরা কিভাবে বাকি কাজটা করব সেটা দেখাবো আমাদের এই দুই পাশের পাইপিং লাগানো হয়ে গেছে এখন আমরা এই যে বাড়তি যে কাপড়টা রয়ে গেছে এটাকে আমরা কিভাবে সেলাই করব সেটা আমরা দেখাবো বাকি কাপড়টাকে আমরা বাড়তি যে কাপড়টা আছে আমরা এটাকে এভাবে করে রেখে সাইডে আরও একটা সেলাই দিয়ে দিব যেখানে বাড়তি কাপড়টা রয়ে গেছে সেখানে মোট কথা আমরা যে কামিজ যেভাবে সেলাই করি সেম একই রকমভাবে আমাদের এই সেলাইটা হবে এবার আমরা সাইডে এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটাই আমরা এভাবে করে সেলাই করে দিব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না বন্ধুরা এভাবে করে সাইডে যে বাড়তি কাপড়টুকু আছে আমরা যদি সেলাই করে নিই তাহলে সেলাইটা মজবুত হবে অনেকেই দেখা যায় জাস্ট টুকু লাগায় সাইডে সেলাইটা আর করে না এভাবে সেলাই করা ঠিক হবে না আমি যেটা করেছি এটাই বেস্ট এই সাইডের দিকে যখন আসবেন তখন কিন্তু এভাবে করে ঘুরিয়ে সোজা কথা আমরা যে কামিজ যেভাবে সেলাই করি সেম একই রকম বন্ধুরা যারা আপনারা নতুন একেবারে নতুন শিখছেন তারা আমাদের ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন এখানে কামিজ কিভাবে সেলাই করতে হয় এবং ধাপে ধাপে সেলাইগুলো আমরা দেখিয়েছি যদি দেখতে চান আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমাদের এই সাইডের সেলাইগুলো দেয়া হয়ে গেল বাড়তি যে পাইপিংগুলো বের হয়ে আছে আমরা এইভাবে করে কেটে নিব আর এই পাশে যে আমাদের সুতাগুলা বের হয়ে আছে গুলাকে আমরা এভাবে করে কেটে ফেলবো এবার আমাদের এই যে আমরা যে কট সুতা দিয়ে তৈরি করেছি এটা বের হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আমরা সাইডে উপরের দিকে যে সেলাইটা দিয়েছি তাতে আমাদের সুতাটা সুন্দর মতো আটকে গেছে এটা খোলার কোনো সম্ভাবনা নেই আশা করছি আমার এই ভিডিও দেখে আপনারা কীভাবে পাইপিং লাগাতে হয় অবশ্যই শিখতে পেরেছেন আর যদি এখানে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব আর আপনাদের যদি নতুন কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা সেরকমভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য